ঘটল অপেক্ষার অবসান। শেষ পর্যন্ত বরখাস্ত হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশের ক্রিকেটে গত কিছুদিন ধরে লঙ্কান এই কোচকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা চলছিল। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত কোচদের নামের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই কোচ। চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্তর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত কদিন ধরে চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্ত নিয়ে ব্যাপকভাবে দেশের ক্রিকেট পাড়ায় আলোচনা হচ্ছিল। গণমাধ্যমে চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের পিছনে যে কারণগুলো তুলে ধরা হচ্ছে, মূল কারণ জানা গেল এবার। মূলত অন্য কিছু নয়, দুটা কারণেই চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করেছে বিসিবির নতুন কমিটি। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছেন বিষয়টি। চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করা নিয়ে ফারুক আহমেদ ভিতরের খবর ও কারণ জানিয়ে বলেন, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছুই হতে পারে, কিন্তু আপনি কারো গায়ে হাত তুলতে পারেন না। এটার সাথে অনুমতি ছাড়া ছুটি কাটানো, এই দুটো কারণেই এই সিদ্ধান্ত। হাথুরুকে বরখাস্ত করা হয়েছে মূলত নাসুম আহমেদের গায়ে হাত তোলা ও নিয়মের বাহিরে অতিরিক্ত ছুটি কাটানোর জন্য। এদিকে হাথুরুকে বরখাস্ত করে বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে ফিল সিমন্সকে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ফিল সিমন্স।